রাজ্যপাল তার অভিজ্ঞতা থেকে বলে থাকতে পারেন, আমি তো রাজ্যপালের প্রতিনিধি নই। আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু আর্থিক অভিযোগের, দুর্নীতির অভিযোগ তুলেছি এবং সে নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে বলেছি। এখন তো বহু জায়গায় মিটিং মিছিল বন্ধ, আমরা আমাদের মতো করে মানুষকে জানাবার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে রাজ্যপালের অভিজ্ঞতা যেটা, সেটা সরাসরি প্রশাসনের সঙ্গে তার অভিজ্ঞতা, তিনি চেয়েছেন তিনি পাননি, এই বিষয়টি তিনি বলে থাকতে পারেন, এক্ষেত্রে আমাদের কি বলার থাকতে পারে। এতদিন ধরে স্পিকার বলছিলেন হাওড়া বিল সহ অন্যান্য ক্ষেত্রগুলো সমস্ত কিছু রাজ্যপালের সিগনেচার অপেক্ষা রয়েছে, কিন্তু আজ রাজ্যপাল বললেন একটি বিলও তার টেবিলে নেই, 48 ঘন্টার মধ্যে তার মীমাংসা করা হয়ে গিয়েছে। প্রথম থেকেই রাজ্যপাল, স্পিকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা, রাজ্যপাল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাদের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়েছে। নজিরবিহীনভাবে সাংবিধানিক প্রধানকে আক্রমণ করা হয়েছে। কে কত কদর্য ভাষায় রাজ্যপালকে আক্রমণ করতে পারেন, তার একটা প্রতিযোগিতা চলেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে নিজস্ব টিআরপি বাড়ানোর জন্য। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এ ধরনের অভিযোগ করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। হাওড়া কর্পোরেশনের যে বিলের জটিলতা তৈরি হয়েছে, পুরো বিষয়টির জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। কেন বালিকে যুক্ত করা হয়েছিল এবং কেন এই বিযুক্তির প্রক্রিয়া চলেছে, এ নিয়ে তারা মানুষের সামনে, বালির মানুষের সামনে, হাওড়াবাসীর সামনে দাঁড়িয়ে তাদের অবস্থানকে স্পষ্ট করতে পারেননি। আইনি বিষয়ে মধ্যে বিষয়টিকে নিয়ে এসে গোটা প্রক্রিয়াটাকে জটিল করে দিয়ে কার্যত মানুষকে তার পাওয়ার কথা যে নাগরিক পরিষেবা সেটা থেকে বঞ্চিত করেছে। মাননীয় স্পিকার আজকে বলেছেন যেভাবে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সেটা নজিরবিহীন, এবং তিনি একটি দলের মুখপাত্র হিসেবে রাজ্যপাল হয়ে এখানে এসেছেন এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটূক্তি করেছে বা তাকে আক্রমণ করেছে। তিনি তার দলের কথা বলেছেন, সারা পশ্চিমবঙ্গবাসী জানেন যে বিমানবাবু একজন সজ্জন মানুষ, আইনজীবী, তৃণমূল কংগ্রেসের নেতা। যদিও আমাদের দেশে তো ব্রিটেনের মতো নয় যে একবার স্পিকার হয়ে গেলে তার বিরুদ্ধে কেউ প্রার্থী দেবে না, 5 বছর পরে তাকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, এবং এক্ষেত্রে স্পিকার এবং দলনেতার মধ্যে যে বিভাজন রেখাটা থাকার দরকার সেটা সম্পূর্ণ মুছে গেছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোর্ট প্রাসঙ্গিক হয়ে গেছে, শিক্ষা পিছিয়ে চলে এসেছে, সমস্ত কোর্টে ফিল্টার্ড হয়ে আসতে হচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু বন্ধ রেখে পাড়ায় পাড়ায় স্কুল, এর অর্থ কি? এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। বিজেপি সঠিক সময় আন্দোলন করবে, হঠাৎ রাস্তায় নেমে পড়ে কিছু লোক রাস্তা বন্ধ করে দিতে পারলে সে আন্দোলনটা, সেই আন্দোলনে তারা আছে বিজেপি নেই, এরকম বিষয় তো নয়। বিজেপি সঠিক সময়ে এ নিয়ে আন্দোলনে নামছে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, যারা বলছেন বিজেপির কোনো আন্দোলন নেই, এই যে প্রচার করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে বিজেপির ময়দানে কোথায়, এক মাধ্যম এটা প্রচার করছে, বিজেপির সাংসদরা করোনাকালে নিজেদের কেন্দ্রে ত্রাণ বিলি করতে বাধা দেওয়া হয়েছে, তাদের করতে দেওয়া হয়নি। বিজেপির কর্মীরা কোনো জায়গায় জমায়েত হলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের একজন মন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ, তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। এই ঘটনা দেখেছে রাজ্যবাসী, দেখেছে। তো আমাদের আন্দোলন করার পরিসর কোথায়? তৃণমূল কংগ্রেস বল নিয়ে রাস্তায় নেমে পড়ছে, কোথাও কোনো সামাজিক দূরত্ব নেই, সব জায়গায় খেলামেলা চলছে, বিজেপি মিছিল বার করতে গেলে পার্টি অফিসের সামনে মিছিল আটকে দিচ্ছে। তাহলে আমরা তো আর মানে সশস্ত্র বিপ্লব করতে নামিনি, আমরা পুরনো কংগ্রেসীদের মতো পুলিশকে কুকুর বলে তার পুলিশের দিকে ঢিল ছুঁড়ে আন্দোলন করতে নামিনি, আমরা মাওয়িস্টদের মতো অস্ত্র হাতে নিয়ে পুলিশের দিকে গুলি চালানো মাইন পাতার রাজনীতিতে নামিনি। আমরা গণতান্ত্রিক পথে, গণতান্ত্রিক পরিসরে আমাদের নির্দিষ্ট কোভিড বিধি মেনে যতটা করা যায়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপির কর্মীরা যেভাবে আক্রান্ত হয়েছে নির্বাচনের পরে, অতীতে কোনো নির্বাচনের পরে এ ধরনের হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সিলেক্টিভ প্রতিবাদীদের, যারা বিভিন্ন সময় উত্তরপ্রদেশের একটি ঘটনা যেখানে অপরাধীরা সাজাপ্রাপ্ত তা নিয়ে রাস্তায় মিছিল করেন, মোমবাতি জ্বালান। আমার মতাদর্শ তার পছন্দ না হতে পারে, আমি সিপিআইএম এর বিরোধী, আমি বামপন্থী রাজনীতির বিরোধী, কিন্তু আমি প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি গত পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম দম্পতিকে যেভাবে দক্ষিণ ২৪ পরগনায় জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি।
সিপিএমের একটি ছেলেকে লাঠিচার্জ করে অন্ধ করে দেওয়া হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি, তারা আমরা তাদের রাজনীতির বিরোধী। কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী বলে যারা পরিচয় বিভিন্ন সময় বলেন, তারা কোথায়? তারা এত ঘটনা সারা ভারতবর্ষে খুঁজে দেখতে পারেন, আর আমাদের এখানে 55টা তরুণ তাজা ছেলেকে গুলি করে মেরে ফেলা হলো তারা দেখতে পাননি? যারা সারা ভারতবর্ষে কোথাও একজন সংখ্যালঘু সামান্য ঘটনা ঘটলে আঁচড় লাগলে তার মধ্যে বিজেপিকে টেনে আনেন, তারা আমাদের বারাসাতের একটি সংখ্যালঘু কর্মীকে প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনে পিটিয়ে মেরে ফেলা হলো, একবারও প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের কেউ? আমি সিপিএমের বিরোধী, আমরা কংগ্রেসের বিরোধী, কিন্তু তা বলে কেউ প্রতিবাদ করবেন না রাজনৈতিক দলের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে? তারা এই খুনগুলোকে সমর্থন করেছেন। একজন মানুষের সারা জীবনের পুঁজি লাগানো আছে একটা পুকুরের মধ্যে, মাছ ছাড়া আছে, সেটাকে আপনি নষ্ট করে দিলেন, প্রতিবাদ হবে না? একজন কোভিডের টিকা পাবে না? কোনোদিন শুনেছেন কোনো পশ্চিমবঙ্গের তথাকথিত মানুষ যারা প্রতিবাদ করেন, বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে সন্ধ্যাবেলা কথা বলেন, তারা দেখেছেন কোনোদিন এই নিয়ে বলেছেন যে ওরা বিজেপি করতে পারে, ওরা বহিরাগত হতে পারে, ওরা বাংলার দখলদারি করতে এসেছিলো, এই তত্ত্ব আমরা মানি, এটাতে আমরা বিশ্বাস করি, বিজেপির নীতিতে আমরা মানি না, বিজেপি যে সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা বলে সে কথা আমরা মানি না, বিশ্বাস করি না, কিন্তু বিজেপির কর্মীটা যে খুন হয়েছে, এভাবে কথা বলার অধিকার মানুষের কেড়ে নেওয়া যায় না? কোনোদিন হয়েছে পশ্চিমবঙ্গে প্রতিবাদ? তো সুতরাং আমরা আমাদের মতো করে আন্দোলন করেছি, কারোর দয়া নিয়ে নয়, আমরা আমাদের মতো করে রাজনীতি করেছি। দুটো আসন থেকে বিজেপি আবার পার্টি আরশোলা আবার পাখি এই কথা শুনে রাজনীতি করেছে, হামদো হামারা দোষ শুনে রাজনীতি করেছি, আর সে জায়গা থেকে পার্টি এখানে এসে পৌঁছেছে মানুষকে সঙ্গে নিয়ে, কারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। আজকে উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে গত 4 বছর ধরে সারা পশ্চিমবঙ্গে যেভাবে সমালোচনা হয়েছে, যেভাবে মিমিক্রি করেছেন মোদী ওখানে যোগীজিকে নিয়ে, উত্তরপ্রদেশের বিভিন্ন ঘটনা, ছোট ঘটনা, কাঙ্ক্ষিত ঘটনা নয়, নিন্দনীয় ঘটনা, সঙ্গে সঙ্গে সেখানকার চিফ মিনিস্টার ব্যবস্থা নিয়েছেন, একদম পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া হয়েছে, অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, কোনো ঘটনা নিয়ে যখন সেখানে সরকার পদক্ষেপ নিয়েছেন এত ধারাবাহিক সমালোচনার পরে, এত পশ্চিমবঙ্গে কুশপুত্তলিকা দাহর পরেও একটু অপেক্ষা করুন, উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফল দেখবেন, মানুষ সেখানে বিজেপির আছে। যারা এখানে দাঁড়িয়ে সমালোচনা করছিলেন এখন তারা ভার্চুয়ালি প্রচার করছেন, আর ওখানকার মানুষ তাদের সমর্থন পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। ফলাফলটা যেটা হবে, মানুষ পায়ে হেঁটে বুথে গিয়ে ভোট দেবে, জাতপাতের ঊর্ধ্বে উঠে ভোট দেবে। জাতিসংঘর্ষ বন্ধ হয়েছে গত বিজেপির রাজত্বে গত 10 বছরে, একবারও এসে কথা কেউ বলেছেন? একটি বিচ্ছিন্ন ঘটনা, অনভিপ্রেত ঘটনা, যেটা আমাদের মতো দলে কাঙ্ক্ষিত নয়, এই ঘটনাটা না হওয়াই উচিত ছিল। এই ঘটনা নিঃসন্দেহে আমাদের মতো একটি দলের ক্ষেত্রে অস্বস্তিজনক, লজ্জাজনক, এটা আমরা করতে পারছি না। কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে গোটা পার্টিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া আমার মনে হয় সমীচীন হচ্ছে না। অনেক প্রতিকূলতার মধ্যে, বিপরীত পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম সাগর পর্যন্ত সমস্ত জায়গায় বিজেপি কর্মীরা সক্রিয় আছেন। হ্যাঁ, বহু জায়গায় আন্দোলন করতে বেরোতে দেওয়া হচ্ছে না বা পারছে না। যে চোখের সামনে নিজের ভাইকে খুন হতে দেখেছে, সেই ছেলেটি যখন আবার পার্টির ঝান্ডা নিয়ে রাস্তায় নামছে, তার মা তাকে আটকাচ্ছে, তার স্ত্রী তাকে আটকাচ্ছে, এই পরিস্থিতি আছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আমাদের মতো করে করছি, এবং আমরা যেভাবে আমরা রাজনীতি করি, আমাদের স্ট্র্যাটেজিটা তো আর সংবাদ মাধ্যমের সামনে আলোচনা হবে না, আপনারা সঠিক সময় বিজেপির অবস্থান দেখতে পাবেন। আমি আবার বলছি, আমার পক্ষে আপনার এই প্রশ্ন বা এই উক্তির প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। আমি ইনকম্পিটেন্ট, এটা আমার অপারগতা। আমি যে কাজ করি তাতে আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আমি এই কথার কোনো প্রতিক্রিয়া দিতে পারি না। পক্ষে বিপক্ষে বা প্রতিপক্ষে কোনো পক্ষে আমি কোনো বক্তব্য রাখতে পারি না। আপনি কি এটা মনে করেন যে এই যে সিচুয়েশন হয়েছে, যেটাকে আপনি কালোচিত নয় বলে মনে করছেন, পুরোনো দিনের বিজেপির যারা নেতারা আছেন
তারা তারা এসে বিষয়টার মধ্যে একটা হস্তক্ষেপ করে মীমাংসার জায়গায় নিয়েছেন? পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে একদম সাগরের অন্তিম তীরে দাঁড়িয়ে যে কর্মীটা অনেক মার খাওয়ার পরেও তার বাড়ির ওপরে বিজেপির পতাকাটা টাঙিয়ে রেখেছে, তারা প্রত্যেকে চান পার্টি সঙ্গবদ্ধ থাকুক, দৈত্য যেই করুক মাঝখান থেকে, যে মীমাংসা বা যে ঐক্যবদ্ধ করবার জন্য এগিয়ে আসবে সেটা পার্টির নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী, পার্টির নিজস্ব মেকানিজম। যারা পার্টির পুরনো কর্মী তারা জানেন, যারা এক নতুন এসেছেন দায়িত্ব নিয়েছেন তারাও জানেন, তারা এখন শিখছেন, সবাই মিলে করুন। আমরা চাই এই অবস্থা থেকে তো সবাই বেরিয়ে আসে, একটু সহজ কথা।